পা ব্যথা হয়ে যাবে, আস্তে আস্তে উঠতে হবে। চলো, কয় তালাতে যেতে হবে বাবা? পাঁচ। দোতলা থেকে আমরা পাঁচ তালাতে যাব। আমরা মাত্র চার তালাতে আসলাম, চার তালায় এখনো উঠেই নাই। আমাদেরকে যেতে হবে পাঁচ তালাতে, না বাবা? আরো এক তালাতে উঠতে হবে। আমরা পাঁচ তালাতে চলে আসছি। এইখানে তো আর মুরগি আছে। আসসালামু আলাইকুম। বাড়ির পাঁচতলাতে তোয়া বেশ কিছু মুরগি লালন পালন করে। ছোট ছোট মুরগির বাচ্চা ও আর ওর মা কদিন আগে কিনেছিল, সেগুলো বেশ বড় বড় হয়ে গেছে। ছাদে না, পাঁচতলার উপরে আরও একতলা আছে, ছয়তলায় রাখে নাই, যেহেতু পাঁচতলাটা এখনও কমপ্লিট হয় নাই, কাজ চলতেছে। তো এই রুমের ভিতরে ওরা মুরগি লালন পালন করতেছে। তার মধ্যে কয়েকটা ব্রয়লার আর টাইগার মুরগি, না বাবা? তো ওদেরকে খাবার দিতে এসেছে, ওদের খুব যত্ন করে। তো দাও খাবার দাও। ওরা তোমাকে চেনে না? সাদাগুলো ব্রয়লার মুরগি বাবা? ব্রয়লার আর তিনটা আছে মাত্র? ওদের অনেক ক্ষুধা লেগেছে মনে হয়, না? বেশ অনেকগুলো মুরগি আছে। আর লালগুলো কি মুরগি বাবা? সোনালি কালার বার্ড। যাও যাও ঘরে যাও, যাও যাও ঘরে যাও। 45 দিন বয়স হয়ে গেছে, বেশ ভালো ওয়েট আসছে। আজকে তোমার আম্মু একটা যাবো করবে, সেটা রান্না করবো। বৃষ্টি বাদলের দিন, বাইরে বাজারে যাওয়া যাচ্ছে না, সারাদিনই বৃষ্টি হচ্ছে। আজ আমরা এই তোমার মুরগি দুপুরে আমাদের খাবারের আয়োজন করতে যাচ্ছি। আচ্ছা, পানি দিয়েছ? আচ্ছা দাও। দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছেই কন্টিনিউয়াসলি। এগুলো তোমার পালা মুরগি? হ্যাঁ। কতদিন পালন করছো? তো 45 দিন। 45 দিন হয়ে গেছে? হ্যাঁ। তো আর কয়েকটা ব্রয়লার মুরগি বাচ্চা কিনেছিল, হ্যাঁ দাদা, সেগুলো 45 দিন পালন শেষে এত বড় বড় সাইজ হয়ে গেছে, বেশ বড়ই হয়েছে মাশাআল্লাহ। একটাকে আজকে আমরা, বৃষ্টির দিন আছে, এটাকে রোস্ট করা হবে। তার আগে মাংস তৈরি করে নিতে হবে। বাড়ির পালা জিনিস বলতে সবার মানে পালন করা সবার একটু কষ্টই হবে। এখন জব করে আলহামদুলিল্লাহ জব হয়ে গেছে। তো আর পালনকৃত মুরগি ব্রয়লার মুরগি 45 দিনের মতো পালন করেছে, বেশ ভালো ওয়েট এসেছিল। মাংস কেটে নিচ্ছে রান্না করার জন্য। এটাতে কি রান্না করবো আজকে? আজকে প্রথম একটু ঝাল ঝাল করে খেয়ে দেখি। আচ্ছা, আরো অনেকগুলো মুরগি আছে, ব্রয়লার, তারপর অন্যান্য মুরগি। প্রথমটা দিয়ে আপনাদের ভাবি আজকে আমাদের সবাইকে বৃষ্টির দিন ঝাল ঝাল করে রান্না করে দিবে। তুয়ার মোরগ জব করা হয়েছে, তারপরে এখন আপনাদের ভাবি সেটা পরিষ্কার করে নিচ্ছে দুপুরবেলা। আজকে বৃষ্টি বাদলের দিন, দেখা যাক এই তোয়ার পালনকৃত মুরগি দিয়ে আমাদেরকে কী রান্না করে দেয়। তো এদিকে আসো, তো দেখি আসো বসো। তোমার কাছে কি এটা? ওরে বাবা, এটা তোমার চাইতে বড়, বিরাট বড় বিয়ে, না? তোমার থেকে ছোট কেমন করে? ও, তুমি যখন যখন তোমার 2 বছর বয়স তখন এটা কিনে দিয়েছিল মামি, তাই না? কোথায় যাচ্ছ? ইতিমধ্যে রান্না কিন্তু শুরু হয়ে গেছে। রান্না হচ্ছে বাড়িতে লালন পালন করা সেই মুরগি আর কি, ছোট মাছ, শাকসবজি, অনেক কিছুই রান্না হচ্ছে আজকে দুপুরে খাওয়ার জন্য। এই যে সেই বাড়িতে লালন পালন করা ব্রয়লার মুরগি এখানে রান্না হচ্ছে, ঝোল ঝোল করে রান্না হবে।
সুস্বাদু ব্রয়লার মুরগি দুপুরে খাবো আমরা। এখানে রান্না হচ্ছে কি, শাক, ভেন্ডি রান্না, ঢেঁড়স, ঢেঁড়স রান্না হচ্ছে, আর রান্না হবে পাবদা মাছ। দুপুর গড়িয়ে গেছে, যে কারণে দু চুলা একসাথে জ্বালিয়ে দেওয়া হয়েছে, দ্রুত রান্না করতে হবে। আমরা অপেক্ষায় আছি, রান্না শেষ হলেই খেতে বসব। সব কিছু গোছ গাছ করে নিয়ে আপনাদের ভাবিরা ইতিমধ্যে রান্না শুরু করেছে। আমরা মাংস প্রায় শেষ পর্যায়ে, আর ছোটো মাছ, পাবদা মাছ যেটা, আর ঢেঁড়স রান্না হতে আরেকটু সময় লাগবে। তারপরে আমরা বসে যাব খাওয়া দাওয়া করতে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, রান্না মনে হচ্ছে শেষ পর্যায়ে। চিংড়ি, চিংড়ি ভাজা, বিসমিল্লাহ, গরম গরম চিংড়ি ফ্রাই, আহা হা, সেই স্বাদ, চরম মজা। আলহামদুলিল্লাহ, দুপুরবেলা রান্না হয়ে গেছে, এখন খাবার খেতে বসবো। রান্না হয়েছে সব মজার মজার খাবার, দেখি আজকে কী কী রান্না করলো আপনাদের ভাবি। এটা ঢেঁড়স চটচটি করা হয়েছে, আছে বড় বড় পাবদা মাছের ঝোল, খেতে তো লাগবে সেই মজা। এই হলো বাড়িতে পালন করা মুরগি, সেটা রান্না হয়েছে, বাড়ির ছাদে পালন করতেছে, রান্না ঝোল ঝোল করে করা হয়েছে। আরও অনেক মুরগি আছে, পরবর্তীতে আমরা অন্যান্য ভাবে রান্না করে সেগুলো খাবো। এটা হলো চিংড়ির ফ্রাই, বাগদা চিংড়ি, আর এখানে রান্না হয়েছে এটা মাংসের চপ, খুবই চমৎকার দেখা যাচ্ছে। বিসমিল্লাহ, ভাত নিয়ে নেই, আজকে আমার সাথে কেউ বসে নাই, আমি বসলাম সবার আগে খেতে, নিতেই বসে পড়লাম। এটা কুড়মুড়ে আছে অনেক, এটা মাংসের চপ। যখন চুলাতে রান্না হচ্ছিল, ফ্রাই হচ্ছিল চিংড়ি, তখনই আমি গরম গরম একটা খেয়ে নিয়েছি, কাজে স্বাদ আমার জানা আছে, অনেক মজাদার হয়েছে কুড়মুড়ে। চিংড়ি মাছ সবসময় মজার, আর এরকম ফ্রাই করে দিলে তো কথাই নেই, সেই মজা হয়েছে। বেসনটা একদম চিংড়ির সাথে যায় মাখা মাখা, সেই মজা লাগতেছে। এটা হলো মাংস ভাজা, এটাও কি বেসন দিয়ে? হালকা একটু দিছি। ও আচ্ছা, হালকা একটু বেসন দিয়ে মাংস ভাজা করা হয়েছে, দেখি কেমন হয়েছে। ভাজাটা তো দেখা যাচ্ছে যে বেশ ভালোই হয়েছে, ভিতরটা একদম ভালোভাবে ভাজা হয়েছে। কুড়মুড়ে স্বাদ, ঈদের মাংসের মতো স্বাদ এসে গেছে। মজা লাগতেছে খুবই। ঢেঁড়সের কালারটা তো চমৎকার আছে, একদম সবুজ কালার, না ঢেকে রান্না করলে একদম সবুজই হবে। আচ্ছা, কচি ঢেঁড়স, ঢেঁড়স খেতে সবসময় মজাই লাগে, খুবই সুস্বাদু একটা সবজি। আহা, নরম তুলতুলে, কালারটাও চমৎকার আছে।
মজা হয়েছে, ঝাল কম সুস্বাদু। ওয়াও, এবার খাবো বাড়িতে পালন করা মুরগি। চিকেন হাত পা সব খেয়ে ফেলি, চিকেন বাড়িতে পালন করা 45 দিনে মাশাল্লাহ ভালো সাইজই এসছে, রানটা বেশ বড় সড়ই হয়েছে। হ্যাঁ সুন্দর, মাংস সফট, আর বাজার থেকে কেন মুরগিতে যেরকম একটা তীব্র একটা ফার্মের মুরগির মতো গন্ধ পাওয়া যায়, সেরকম অতটা তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে না। আসলে এদেরকে খাওয়ানো হয়েছে দেশি খাবার, চালের মানে ভাঙা মানে খুদ ভুষি কুড়া ধানের, তারপরে গমের ভুষি, আর প্রথম দিকে অল্প কিছুদিন ফিট খাওয়ানো হয়েছিল যার জন্য স্বাদটা ভালো। এতে খুবই সুস্বাদু হয়েছে। অনেক সুস্বাদু হয়েছে। সুস্বাদু হয়েছে রান্না, তাহলে এখন থেকে বাড়িতে পালন করে মুরগি খেতে হবে, কিন্তু পালন করাটা একটু কষ্টের, খাওয়ার সময় মতোই লাগে। রান্না হয়েছে পাবদা মাছ, ঝোলটা অনেক চমৎকার দেখা যাচ্ছে, দেখি কাটা ছাড়া নরম সুস্বাদু মাছ, দেখি কেমন হয়েছে রান্না, মাছ রান্না ভালো হয়েছে, ঝোলটা সেই মজা হয়েছে, মজার মজার রান্না। আজকে দুপুরবেলা বৃষ্টির দিন রান্না করে দিয়েছে, মাটিতে বসে খেতে বসলাম, সুস্বাদু সব খাবার। ওয়াও, তোমার খেতে আসলো নাও, মাংস ভাজাটা একটু হার্ড কিন্তু মজাদার। আইসক্রিম নিয়ে আসছো বাবার জন্য? এইমাত্র তো আমাকে আইসক্রিম দিয়ে গেল, কোলারের ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম। দুপুরবেলা জম্পেশ একটা খাওয়া দাওয়া দিলাম আমরা, বাড়ির পালা মুরগি, তারপরে চিংড়ি ফ্রাই, মাংস ফ্রাই, ঢেঁড়স, পাবদা মাছের ঝোল সব দিয়ে দুপুরে বৃষ্টির দিনে জম্পেশ একটা খাওয়া দাওয়া হলো। এখন তো একটু আগেই আমাকে আইসক্রিম দিয়ে গেছে ম্যাঙ্গো ফ্লেভারের, ওর জন্য কালকে আমি নিয়ে আসছিলাম রাতে, সেটা থেকেও আমাকে দিয়ে গেল। বিসমিল্লাহ, অনেক মজা, আমের মতো স্বাদ, ম্যাঙ্গো ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভারটা কিন্তু মজাই লাগে আমার কাছে। আমের সিজন চলে গেছে, তাতে কী হয়েছে, আমের স্বাদ পাওয়া যায়।
আন্ডা কুলকুল দুপুরে খাওয়ার পরে একটু মিষ্টি, ঠান্ডা মিষ্টি, সেই স্বাদ। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন, ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন আর নিয়মিত ভিডিও দেখবেন। পরবর্তীতে আমরা যাব কোনো শহরে অথবা গ্রামে যে কোনো খাবারের কন্টেন্ট তৈরি করতে, আশা করব সেই দেশি খাবারের ভিডিওগুলি আপনারা আনন্দ সহকারেই দেখবেন। আল্লাহ হাফেজ।